তো হাই গাইস, আমি টিফিন নিয়ে বসে পড়েছি। সকালের এদের চা, আর এখানে আছে স্যান্ডউইচ। ছোট বড় হয় তো, একদম ছোট অবস্থায় শেষ হয়ে যায়, আবার আস্তে আস্তে ছোট থেকে থেকে। হাই গাইস, গুড মর্নিং। তো গাইস দেখো, সকাল থেকে এইটা নিয়েই বসেছিলাম, তো এই ফ্রেমটা আমি আর কি বানালাম। তো ছবিগুলো তো মানে ভাইয়ের আর কি ঘোড়ার পিক, আর এখানের এই ফ্রেমটা তো কালকে বানিয়ে নেব, তো অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে আমি কার্ডবোর্ড কেটে রেখেছি এই ফ্রেম মানে এইটাকে ফ্রেম বানানোর জন্য, তো দেখো আমি যে ফ্রেমটা বানিয়েছি সেটা কেমন দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। ভাই তো প্রথমে দেখে বুঝতেই পারেনি যে ফ্রেমটা আমি বানিয়েছি, ভাই ভেবেছে আমি কিনেছি। তো নাইস লাগছে একদম, মানে কোনো টাকা পয়সা খরচা করিনি, জাস্ট 5 টাকার শুধু একটা আঠা। তো ঘরেতে যে সমস্ত কাগজ বলো আর ক্যালেন্ডারের যে সাদা পেজ, তো সেগুলো নিয়েই বানিয়ে নিয়েছি। তো গাইস, আজকে আগের দিনে সেই মাছটাকে কাটা হবে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মা যেহেতু অফিসে চলে গিয়েছিল তো সেই জন্য ফ্রিজে রাখা ছিল, তো আজকে বের করা হয়েছে। তো এইটাকে জল দিয়ে রাখা হয়েছিল, তো এবারে মা কাটবে। তো গাইস দেখো, মা মাছ কাটতে বসে পড়েছে, আর মুড়োটা দেখো বিশাল বড়, তো মা কাটতেই পারছে না। আর এত বড় মাছ মা তো কোনোদিনও কাটে না, বাবা কাটে। তো বাবার হাতে একটু ব্যথা ট্যাথা আছে বলে ওই জন্য বাবা কাটেনি, তো মা কাটতে বসেছে। আর মা বিরক্তও হচ্ছে এত বড় মাছ কাটতে গিয়ে, আর মাছ কাটলে মা মোটে খায় না ভালো মাছ, মানে এই সমস্ত মাছ আর কি যেগুলো আর কি কাটে মা। তো কিনে আনলে যে সমস্ত মাছ কিনে আনা হয় তো সেগুলো কাটলে মা খায়, তো বাবাই বেশিরভাগ সময়তেই বড় মাছগুলোকে কেটে দেয়। তো আজকে মাকে কাটতে হচ্ছে, তো মা খুব বিরক্তও হচ্ছে, আর বডিটায় ধারও দেখো চলে গিয়েছে, মানে এত বড় মাছ কাটা তো অসম্ভব ব্যাপার, কি বড় বড় চাকা হয়েছে দেখো। তো চাকাগুলোকে মা আবার পেটে বের করে নিচ্ছে, তো মাছগুলো মা কাটছে, তো চলো দেখতে থাকো। দেখো এই যে বেরোবে আমাদের বিড়ালটা, তো এই দেখো ও মাছ কাটা চলছে, আর ও খালি মাছের আঁশ টাঁশ নিয়ে আর কি খাচ্ছে আর কি, আর নিয়ে দৌড়ে দৌড়ে আর কি মানে আমাদের ওই দৌড়ে নিয়ে এসে খাচ্ছে আর কি, বৃষ্টি হচ্ছে যেহেতু। তো গাইস মা মাছগুলোকে কেটে নিয়েছে, আর এবারে দেখো বটিতে একটু সান দিয়ে নিচ্ছে। গাইস মা এবারে পুকুরে মানে ঘাটে চলে এসছে মাছ ধরতে, যেহেতু কলে জল নেই। আর এই যে হাঁসগুলো ভিজছে বসে বসে, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য হাঁসগুলো দেখো ভিজছে। আর পুকুরে দেখো ওই যে আমাদের বিড়ালগুলোও দেখো বসে বসে ভিজছে, আর ওই সানের ওই যে একটুখানি ছাওয়ার মতন তো ওখানে আর কি বসে আছে। এই দেখো তো ওরাও বসে আছে, তো মাছের এটা ওটা খাবে বলে। আর মা মাছগুলোকে ধুয়ে নিয়েছে, আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর চারিদিক দেখো পুরো একদম ভিজে, আর পুকুরে দেখো টুপটুপ করছে জল। তো এই বছর মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে, তো ওই যে বিড়ালগুলো বসে আছে, তো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে কি বার জানো তো? আজকে হচ্ছে শনিবার, তো সেই মাছটা মা আর কি বাছলো, তো সে তো দেখলেই তোমরা, তো চলো এরপরের কাজগুলো করে নিই।
তো গাইস দেখো, আমি কুমড়োর তরকারি দিয়ে আর কি মুড়ি মাখছি। তো মাও বললো মাখ, আমি খাবো। তো চলো আমরা এবারে মুড়ি মেখে খাই, তো তারপর অন্য আবার কথা হচ্ছে। তো গাইস, মা মুগ কড়াই সিদ্ধ করেছিল, তো দেখো মুড়িতে অল্প অল্প দিয়ে দিয়েছি, তো খুব টেস্টি হয়েছিল মুড়িটা। তো চলো, তো গাইস আমি সব কাজ সেরে স্নান সেরে চলে এসেছি, তো এবার আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো গাইস এখানে আছে আমাদের গাছের কাঁকরেল ভাজা, আর এখানে আছে আজকে যে মাছটা বাঁচা হলো সেই মাছের ঝাল, রূপচাঁদ মাছের ঝাল, যেটা আমাদেরই পুকুরের মাছ। তো গাইস ভাই আজকে পিয়ারা নিয়ে এসেছিল, তো আমরা বিকালে আবার পিয়ারা খেতে বসলাম। তো এই যে মা বলে নুন আর ঝাল মাখিয়ে নিয়ে আয়, তো ওই দিয়ে আমাদের পিয়ারা খাওয়া হচ্ছে। তো গাইস দেখো, আলু কাবলি করা হয়েছে, তাইতে একটু ছোলাও দিয়ে দেওয়া হয়েছে, তো নাইস হয়েছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের তৈরি, তো খুব সুন্দর হয়েছে। তো ওকে গাইস, বাই বাই। তো সবাই খুব ভালো থেকো, আর আমার সঙ্গে প্লিজ থেকো।